এই পাতার সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগালেই এই মিশ্রণটি চুলে যেখানে লাগাবেন চুলে নদীর ছড়ত বয়ে যাবে। যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মাথার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, তেল তেলে টাক মাথাও নতুন চুলের বন্যা বয়ে যাবে। আপনার আর বিয়ে করতে কোনো সমস্যাই হবে না, আপনার মাথা ভর্তি চুল হবে। আপনার চুল এত দ্রুত ঘন ও লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন। এই হেয়ার প্যাকটি চুলে ব্যবহার করলে চুলের আগা ফাটা দূর করবে, খুশকি দূর করবে, চুল অকালে পাকা হতে রোধ করবে, চুলের যাবতীয় সমস্যা এক নিমিশেই মুক্তি দিবে। আর এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে আদা। এখানে 1 ইঞ্চি আদা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আদা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আদার রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। এরপর আমাদের লাগবে ছোট সাইজের একটা লাল পেঁয়াজ। পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, কেননা পেঁয়াজের রসের মধ্যে রয়েছে সালফার, আর সালফার আমাদের নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। এরপর আমাদের লাগবে অ্যালোভেরা। এখানে আমি অ্যালোভেরার ফ্রেশ পাতা ব্যবহার করব। অ্যালোভেরার ফ্রেশ পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল দ্রুত ঘন লম্বা ও সিল্কি হয়। দেখুন এখানে 3টি উপাদান খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে পান পাতা। এখানে একটা বড় সাইজের পান পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিবেন। পান পাতা চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়, চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে ও মাথার স্কাল্প পরিষ্কার রাখে। এরপর আমাদের নিতে হবে মেথির দানা। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মেথির দানা। মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়, চুল পড়া বন্ধ করে। এখন প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে শিলপাটায় এই কাজটি করে নেবেন। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর সাথে আমাদের মেশাতে হবে লেবু। এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে রস চিপে বাইর করে নেবেন। এরপর আমাদের লাগবে তেল। এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা এখানে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন। এখানে দেখুন ক্যাস্টর অয়েল আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। ক্যাস্টর অয়েল চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এখন খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই হেয়ার প্যাকটি বেশি করে বানিয়ে আপনারা সপ্তাহে 7 দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে। এখন বলে দিব এই হেয়ার প্যাকটি কিভাবে চুলে ব্যবহার করবেন। গোসলের আগে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে দিয়ে নেবেন। এরপর এটি অ্যাটলিস্ট 2 ঘন্টা চুলে রেখে দিবেন। এরপর মাইল শ্যাম্পু অথবা হার্বাল শ্যাম্পু দিয়ে চুলে খুব ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। চুলে শ্যাম্পু করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন। আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে, আপনার চুল হবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা, আপনার টাক মাথায় নতুন নতুন চুলে ভরে যাবে, আপনার আর বিয়ে হতে কোনো সমস্যাই হবে না। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।